শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অবশ্যই জেনে থাকবে যে বিগত দিনে আরে এই তোমাদের ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ 13তম অধ্যায় থেকে একটি ক্লাস আপলোড হয়েছে। আজকে ওই অধ্যায় থেকে পুনরায় আরেকটি ক্লাস আপলোড হবে ইনশাল্লাহ। আশা করি সবাই এটিও ভালোভাবে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে 13তম অধ্যায়ের বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা এই অধ্যায়টি থেকে ধারণাটা প্রথমে আমরা নিয়েছিলাম। তারপরে যে আমরা জেনেছিলাম যে বাংলাদেশের তথা বিশ্বের যে আঞ্চলিক বা কয়েকটি পার্শ্ববর্তী দেশ নিয়ে যে যেসব সংস্থাগুলো গড়ে উঠেছে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে যে তোমার ইন্টারন্যাশনাল সংস্থাগুলো বা জাতীয় যে আন্তর্জাতিক পর্যায়ের যে সংস্থাগুলো সেই সংস্থাগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো বলেছিলাম। তো তোমার ইউনিসেফ অর্থাৎ গতকালকে ইউনিসেফ নিয়ে কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে নতুন একটি টপিক অর্থাৎ ইউনেস্কো, ইউনেস্কো নিয়ে তোমাদের সামনে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চলে যাচ্ছি আলোচনায়। একটু ভালোভাবে খেয়াল করবে তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আসলে ইউনেস্কোটা কী বা ইউনেস্কোর কাজ কী, ইউনেস্কো কী কী কাজ করে, ইউনেস্কোর যে কর্ম কমিশন বা ইউনেস্কোর কমিশন যে বিভিন্ন দেশে গঠন করা হয়েছে সেখানে তাদের কাজ কী, এই বিষয় নিয়ে কিন্তু সাধারণত তোমাদের সামনে আলোচনা করা হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই খেয়াল করবে আমি সর্বপ্রথম ইউনেস্কোর মিনিংটা দেখো লিখে নিচ্ছি। দ্য ইউনাইটেড নেশনস, খেয়াল করবে সবাই, দ্য ইউনাইটেড নেশনস, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক, খেয়াল করবে সবাই, এডুকেশনাল সায়েন্টিফিক SCIENTIFIC সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে জেনে নিচ্ছি যে ইউনেস্কো অর্থাৎ দ্য ইউনাইটেড নেশন, এই তো আমরা ইউনাইটেড এনতে আমরা নিয়েছি নেশনস, ইতে এডুকেশনাল, এসতে সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল, সিতে আমরা কি লিখছি কালচারাল অর্গানাইজেশন। কি হচ্ছে এটা? যে আন্তর্জাতিক, এটি জাতিসংঘের একটি সংস্থা, শিক্ষা জাতিসংঘের একটি অন্যতম সংস্থা, এটি যে শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি বিষয়ক এটি একটি জাতিসংঘের সংস্থা। তাহলে কি এটি শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা? আমরা কি ইউনেস্কো সম্পর্কে, ইউনেস্কো আমরা কি জানলাম যে ইউনেস্কো হচ্ছে শিক্ষা সংস্কৃতি, শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা, এটি জাতিসংঘের একটি অন্যতম সংস্থা। আবারও বলছি যে ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, এটি সমগ্র বিশ্বজুড়ে বিভিন্নভাবে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই জানো যে এটি উনিশশো ছিচল্লিশ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে হচ্ছে সদর দপ্তর। এটির অন্যতম প্রধান যে কর্মকাণ্ডগুলো সেগুলো তোমরা আজকে তোমাদের সামনে আলোচনা করতেছি যে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি যোগাযোগ, এই চারটি বিষয় নিয়ে কিন্তু সাধারণত ইউনেস্কো সমগ্র বিশ্বে কাজ করে যায়। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দেশে ইউনেস্কো কর্ম কমিশন গঠন করা হয়েছে। তার আগে আমি আবার বলে দিচ্ছি, পৃথিবীর সব মানুষের মধ্যে ন্যায় বিচার, শিক্ষা সংস্কৃতি এবং মানবাধিকারের যে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করে তোলাই কিন্তু ইউনেস্কোর অন্যতম প্রধান একটি কাজ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জেনে থাকো যে ইউনেস্কো চারটি ক্ষেত্র নিয়ে সাধারণত কাজ করে থাকে। ক্ষেত্র চারটি তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখো খেয়াল করবে সবাই। এক নম্বর হচ্ছে শিক্ষা, যেটি বললাম শিক্ষা। দুই নম্বর হচ্ছে বিজ্ঞান সংস্কৃতি ও যোগাযোগ। সংস্কৃতি চার নম্বর হচ্ছে যোগাযোগ। ইউনেস্কো সমগ্র বিশ্ব জুড়ে এই চারটি ক্ষেত্রে সাধারণত কর্ম তাদের কাজ করে থাকে। তোমরা অবশ্যই জেনে থাকবে যে আমরা কি জানলাম যে ইউনেস্কো 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এটি জাতিসংঘের একটি শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা,
এটির সদর দপ্তর হচ্ছে প্যারিসের রাজধানী, ফ্রান্সের রাজধানী প্যারিসে। প্যারিসে এটি সাধারণত যে কোনো দেশের চারটি ক্ষেত্র নিয়ে কাজ করে থাকে, যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ, এই চারটি ক্ষেত্র নিয়ে কিন্তু সাধারণত কাজ করে থাকে। শিক্ষা অর্থাৎ যে সকল দেশগুলো বিশ্বের যে সকল দেশ, ও তার আগে আরেকটি কথা তোমাদের সামনে জানিয়ে দিচ্ছি যে 189টি দেশ এখন অবধি কিন্তু এই সংস্থাটির সদস্য হয়েছে। এই যে 189টি দেশের মধ্যে যে সকল দেশের শিক্ষার মান নিম্ন বা শিক্ষায় তাদের অগ্রগতিটা তেমনটা নেই, সেই সকল দেশে কিন্তু সাধারণত শিক্ষার যে গুণগত মানটা বা শিক্ষার যে একটি প্রচারণা বা বাস্তবায়ন সেটি নিয়ে কিন্তু জাতিসংঘের এই সংস্থাটি কাজ করে থাকে। তারপর আমরা বলবো যে বিজ্ঞান, বিভিন্ন দেশের বিজ্ঞান গবেষণাগার তেমনটা না থাকার কারণে কিন্তু এই যে জাতিসংঘের অন্যতম একটি সংস্থা শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, এই সংস্থাটি কিন্তু বিজ্ঞান বিষয়ে সমগ্র বিশ্বের মানুষকে, তাদের যে সদস্য দেশগুলো রয়েছে 189টি দেশ, এই 189টি দেশে কিন্তু বিজ্ঞান গবেষণাগার বা বিজ্ঞানের যে কার্যক্রম সেটি তারা তুলে ধরেছে এবং তাদের বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের অর্থনৈতিক সহায়তা এবং বিভিন্ন ধরনের নির্দেশনামূলক কর্মকাণ্ড কিন্তু তারা করে থাকে। তারপরে যে সংস্কৃতি, সংস্কৃতি বলতে আমরা সাধারণত আমাদের দেশের সংস্কৃতি বা সংস্কৃতি দ্বারাই কিন্তু আমরা সাধারণত আমাদের পারিপার্শ্বিক অবস্থা দ্বারাই কিন্তু আমরা বড় হতে হই। তেমনি সমগ্র বিশ্বের সংস্কৃতির সাথে সমগ্র দেশের সংস্কৃতির যে একটা ব্যবধান রয়েছে এটি নিয়ে কিন্তু কাজ করে জাতিসংঘের এই অন্যতম একটি সংস্থা। এটি কিন্তু সংস্কৃতি নিয়েও কাজ করে থাকে। তারপরে যে যোগাযোগ, যোগাযোগের অন্যতম একটি মাধ্যম, আমাদের সমগ্র বিশ্বের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করাটা কিন্তু অন্যতম একটি কাজ। এই জাতিসংঘের অন্যতম একটি সংস্থা শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি, এই সংস্থাটি কিন্তু যোগাযোগ বিষয় নিয়ে কিন্তু সাধারণত সমগ্র বিশ্বের মধ্যে কী করে থাকে, কর্মকাণ্ড পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি জাতিসংঘের এই যে চারটি ক্ষেত্রে জাতিসংঘ সাধারণত কাজ করে থাকে, আমরা কিন্তু জেনে থাকলাম যে জাতিসংঘের যে চারটি ক্ষেত্র বা কাজের যে চারটি ক্ষেত্র, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগ, এই চারটি ক্ষেত্র নিয়েই কিন্তু সাধারণত জাতিসংঘের এই সংস্থাটি, শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, এই সংস্থাটি কাজ করে থাকে। তো এবার আমরা দেখবো যে এই যে জাতিসংঘের সংস্থাটি বাংলাদেশে কত সালে এবং কিভাবে গঠন করা হয়েছে এটি তোমরা অবশ্যই জেনে থাকবে। যে বাংলাদেশে 1972 সালে 27শে অক্টোবর এই ইউনেস্কোর এই সংস্থাটি, জাতিসংঘের এই সংস্থাটি ইউনেস্কোতে কিন্তু বাংলাদেশের 1972 সালে 27শে অক্টোবর যোগদান করে এবং 1973 সালে বাংলাদেশের একটি বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করা হয়। আর এই বাংলাদেশের ইউনেস্কো কমিশন সংস্থাটি, এই সংগঠনটি দ্বারাই কিন্তু আমাদের বাংলাদেশে এই ইউনেস্কোর কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। তাহলে কি বললাম যে 1972 সালের 27শে অক্টোবর বাংলাদেশ ইউনেস্কো সদস্য সংখ্যা লাভ করে এবং 1973 সালে বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করা হয়, একটি সংস্থা বা পরিষদ সংগঠন গঠন করা হয়। আর এই গঠনের মাধ্যমে কিন্তু, দেখো আমি এখানে লিখে নিচ্ছি, বাংলাদেশ ইউনেস্কো কমিশন এটি গঠন করা হয় 1973 সালে। আর বাংলাদেশের যে ইউনেস্কোর যে কর্মকাণ্ডগুলো আমাদের দেশে বাস্তবায়ন হয় সেটি কিন্তু সাধারণত বাংলাদেশ ইউনেস্কো কমিশন এই সংস্থাটি দ্বারাই পরিচালিত হয়ে থাকে। তো আমরা এবার দেখে নিব যে এই সংস্থাটি অর্থাৎ বাংলাদেশ ইউনেস্কো কমিশন, এই কমিশনটি বা এই সংগঠনটি বাংলাদেশে কী কী কার্য সম্পাদন করে থাকে সেটি আমরা দেখে নেব। দেখো সর্বপ্রথম আমরা 1 নম্বরে দেখতে পারি যে বাংলাদেশের ইউনেস্কো কমিশন যে কাজটি করে থাকে, নিরক্ষরতা দূরীকরণ। দেখো নিরক্ষরতা দূরীকরণ, জাতিসংঘের অন্যতম সংস্থা ইউনেস্কো, আর এই ইউনেস্কোর সদস্য বাংলাদেশ। 1973 সালে বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করা হয়। আর এই ইউনেস্কো কমিশনের বাংলাদেশের যে কর্মকাণ্ডগুলো, বাংলাদেশের জন্য যে কাজগুলো, তার মধ্যে হচ্ছে নিরক্ষরতা দূরীকরণ, বাংলাদেশের যে শিক্ষার একটি অভাব রয়েছে, বাংলাদেশের মানুষ যে 1973 সালে এটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে, তৎকালীন সময় থেকে বাংলাদেশের যে শিক্ষার একটা অভাব রয়েছিল বা শিক্ষার প্রতি যে মানুষের একটা আকর্ষণ ছিল না, সেটি কিন্তু সাধারণত এই বাংলাদেশ ইউনেস্কো কমিশন, এই সংগঠনটি বাংলাদেশের সমগ্র মানুষের মধ্যে শিক্ষার একটি প্রাদুর্ভাব সৃষ্টি করে দিয়েছে।
তৎকালীন সময় বা 1973 সালে যখন ইউনেস্কো সদস্য এই সংগঠনটি কাজ করে, তখন থেকে যদি আমরা আজকের হিসাব অনুযায়ী আজকের এই দিন পর্যন্ত হিসাব করে দেখি, তাহলে অবশ্যই দেখব যে বাংলাদেশের নিরক্ষরতা দূরীকরণে বাংলাদেশ ইউনেস্কো কমিশন ব্যাপকভাবে সফলতা অর্জন করেছে। অবশ্যই আমরা বলতে পারবো যে বাংলাদেশের ইউনেস্কো কমিশন যে বাংলাদেশের কর্মকাণ্ডগুলোর মধ্যে অন্যতম একটি প্রধান কর্মকাণ্ড নিরক্ষরতা দূরীকরণ, এটি কিন্তু করতে সক্ষম হয়েছে। তারপরে আমরা দেখবো যে বয়স্কদের শিক্ষা, দেখো খেয়াল করবে তোমরা, বয়স্কদের শিক্ষা বাংলাদেশ ইউনেস্কো কমিশনের অন্যতম আরেকটি কর্মকাণ্ড হচ্ছে বয়স্কদের শিক্ষা। এটি 1973 সালে যখন ইউনেস্কো সদস্য হয় বাংলাদেশ, তখন বাংলাদেশ ইউনেস্কো কমিশন গঠন করার পরে বাংলাদেশে একটি গণশিক্ষার প্রচলন শুরু করে। সেখানে বয়স্ক লোকদেরকে সাধারণত শিক্ষা প্রদান করা হয় থাকে, আর সেখান থেকে কিন্তু বাংলাদেশের যে ওই সময়ের মানুষগুলো অশিক্ষিত বা শিক্ষার যে ইয়াটা তাদের ভিতরে ছিল না, সেটা কিন্তু তারা কী করতে পেরেছিল, এই বয়স্কদের বা বয়োবৃদ্ধ হওয়ার পরে কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে কিন্তু তারা শিক্ষা গ্রহণ করার একটি সুযোগ পেয়েছিলেন। এটি সাধারণত বাংলাদেশ ইউনেস্কো কমিশন সংগঠন থেকে কিন্তু পরিচালনা করা হয়েছিল। তারপর আমরা বলতে পারি বিজ্ঞান শিক্ষার যে উন্নয়ন, অবশ্যই খেয়াল করবে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন একই সময় কিন্তু সমগ্র বাংলাদেশে বা সমগ্র বিশ্বে বিজ্ঞান শিক্ষার ততটা উন্নতি বা আকর্ষণ ছিল না। কিন্তু ইউনেস্কোর একটি সংগঠন, ইউনেস্কো এমন একটি সংগঠন যে তাদের কাজই ছিল শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি, যোগাযোগ, এই চারটি বিষয় নিয়ে কাজ করা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ যখন 1973 সালে বাংলাদেশ ইউনেস্কো কমিশন সংগঠনটি গঠন করা হয়, সেখানে কিন্তু এই যে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন, এটি কিন্তু বাংলাদেশে প্রচলন করার বা বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার প্রতি একটি আকর্ষণ বা মনোভাব তৈরি করে তুলেছিলেন। সেখান থেকে কিন্তু বর্তমানে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার প্রতি গুরুত্ব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে আমরা বলতে পারবো। তারপরে যদি বলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, অবশ্যই সেটিও সম্ভব হয়েছে। দেখো যোগাযোগ ব্যবস্থার উন্নতি, আমরা যদি ওই সময়ের দিকে তাকাই আর বর্তমান সময় যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশ তথা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের যোগাযোগ ব্যবস্থা কিন্তু ব্যাপকভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে বা উদ্যোগগতিতে এগোচ্ছে। তো আমরা এই যে বাংলাদেশ ইউনেস্কো কমিশনের কর্মকাণ্ডগুলোর মধ্যে যে বিষয়গুলো আলোচনা করলাম, এটিতে আমরা অবশ্যই সফল হয়েছে বাংলাদেশ ইউনেস্কো কমিশন সংগঠন, সেখানে যোগাযোগ ব্যবস্থার উন্নতিটাও কিন্তু ব্যাপকভাবে ঘটিয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ইউনেস্কো সম্পর্কে আলোচনা করলাম, অবশ্যই এটি তোমাদের ভালোভাবে পড়তে হবে। একটু যদি একটু খেয়াল করো, তাহলে অবশ্যই কিন্তু এই ইউনেস্কো সম্পর্কে তোমাদের জানার কোনো বাকি থাকবে না। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এখানে শেষ করছি, দেখা হবে আগামী কোনো এক ক্লাসে, পরবর্তী কোনো একটা ক্লাসে অন্য একটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে।